ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই তরুণ তারকা রোনালদো মেসির সঙ্গে খেলতে রাজি নন। 2018 সালের গোল্ডেন বয় পুরস্কার পাওয়া ম্যাথিয়াস ডি-লিখটকে দলে ধারাতে এখনই লাইনে দাঁড়িয়েছে বার্সা, রিয়াল, জুভেন্টাসের মতো বড় বড় দল। তবে এখনই আয়াক্স ছেড়ে অন্য কোনো বড় দলে যাওয়ার ইচ্ছে নেই ডি-লিখটকের। বর্তমান দলবলের মৌসুমে হটটেক ম্যাথিয়াস ডি-লিখট। আয়াক্সের হয়ে খেলা নেদারল্যান্ডসের এই ডিফেন্ডারের প্রশংসা সকলের মুখে। ভালো খেলার সম্মানও পেয়েছেন ডি-লিখট। এবছর গোল্ডেন বয় পুরস্কার পাওয়া ডি-লিখটকে দলে ফেরাতে এখনই লাইনে দাঁড়িয়েছে বড় বড় দল। বার্সিলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো কাড়াকাড়ি শুরু করে দিয়েছে এই খেলোয়াড়কে নিয়ে। অথচ ডি-লিখট সাফ জানিয়ে দিয়েছেন, রোনালদো মেসির চেয়ে আয়াক্স তারকা হাকিম জিয়েচের সঙ্গে খেলতেই বেশি পছন্দ করেন তিনি। ইউরোপের সেরা তরুণ খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বয় অ্যাওয়ার্ড। 2003 সাল থেকে শুরু হয়ে প্রতি বছর অনূর্ধ্ব মাইনাস 21 বছর বয়সে সেরা খেলোয়াড় পেয়ে থাকেন এই পুরস্কার। এর আগে পুরস্কার প্রাপ্তদের তালিকায় রয়েছেন ওয়েন রুনি, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, ইসকো, পগবাদের মতো তারকারা। এই প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জিতলেন ডি-লিখট। বোঝাই যাচ্ছে তাকে নিয়ে কি পরিমাণ কাড়াকাড়ি পড়ে যাবে শীতকালীন দলবলের মৌসুমে। তবে ডি-লিখট জানিয়ে দিয়েছেন, এখনই রোনালদো কিংবা মেসির পাশে খেলার ইচ্ছে তার নেই, বরং তার ইচ্ছে আয়াক্সের মরক্কান তারকা হাকিম জিয়েচের সঙ্গেই খেলা চালিয়ে যাওয়া। গতকাল তুরিনে এই পুরস্কার নিতে যান ডি-লিখট, সেখানেই ইতালিয়ান পত্রিকা টুটোস্পোর্ট প্রশ্ন ছুড়ে দেয়, রোনালদো না মেসির পাশে খেলতে চাও? ডি-লিখটের জবাব, আমি বরং জিয়েচের পাশে খেলতে বেশি পছন্দ করব। জুভেন্টাস নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জুভেন্টাস, আমি আসলে দলবলের বাজার নিয়ে ভাবছি না। হ্যাঁ, ইতালিতে খেলতে পারলে আসলেই অনেক ভালো হবে। ইতালি ফুটবল শেখার জন্য অনেক বড় একটি জায়গা, তবে আমি এখন বর্তমান নিয়ে বেশি চিন্তিত। এই মুহূর্তে আয়াক্স ছাড়তে চাই না, লীগ নিয়ে ভাবছি। ভবিষ্যতে কোথায় খেলব তা নিয়ে এখন ভাবছি না। ডি-লিখটেই পুরস্কার নেওয়ার সময় চ্যাম্পিয়ন্স লীগ শেষ 16 ড্র অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিতীয় পর্বে রিয়াল মাদ্রিদকে পাওয়ার ব্যাপারেও কথা বলেন তিনি। বর্তমানের সেরা দলটির বিপক্ষে খেলা অনেক কঠিন হবে, তবে আমি খুবই আত্মবিশ্বাসী, আমরা রিয়াল মাদ্রিদকে একটা ভালো চ্যালেঞ্জ জানাতে পারব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব, আল্লাহ হাফেজ।